হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ আমি হাসিফ আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন ডেক্স একটি কাজ করেছি আমি এটি কিভাবে করেছি সেটি দেখাবো সো এই ধরনের কাজ আপনারা সহজে করতে পারবেন এটার জন্য আমি ইউজ করেছি এটা ক্রপ করেছিলাম ব্যাকগ্রাউন্ড আর দেন আমি এই ছবিটি ইউজ করেছি ওকে সো চলো না কথা না বাড়িয়ে কাজে চলে যাই লেটস গো সো ফার্স্ট আমি এই ছবিটি ওপেন করলাম করার পরে ফিল্টার থেকে ক্যামেরার অতে চলে যাব সরাসরি যার পরে এখান থেকে হাইলাইটে টোটাল কমিয়ে দিব শ্যাডোটা ওকে যাই হোক ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব এখান থেকে হোয়াইটটা একটু বাড়িয়ে ব্ল্যাকটা জাস্ট একটু ট্রেনিং করে নিব এবং এখান থেকে শার্পনেসে চলে যাব শার্পনেস অ্যামাউন্ট পুরোটা করে দিব ওকে ওকে দেন এখান থেকে একটু লাইটটা কারেকশন করি ওকে না এবার এখান থেকে HSL গ্রে স্কেলে চলে যাব এখান থেকে থেকে জাস্ট পরিষ্কার করে দিব ওকে স্যাচুরেশন থেকে একটু স্যাচুরেশন ডাউন করে দিব ওকে এদিকে একটু ব্লু ভাব দিয়ে দিব সো চল ওকে ওকে একটু স্যাচুরেশন বাড়িয়ে দিব ওকে এই পর্যন্ত রাখলাম এবার এটাকে আমি এখান থেকে একটু ক্রপ করে নিব একটু ঘুরিয়ে নি ওকে দেন এখান থেকে আমি এই পর্যন্ত রাখবো এখান থেকে আমি জাস্ট একটু উঠিয়ে দিই ওকে এই যে এই পজিশনে এখন আমার ইমেজটাকে ক্রপ করতে হবে সো আমি এই ইমেজটাকে ক্রপ এটাকে আমি ফিল্টার থেকে ইমেজ নমিক থেকে পড়তে জাস্ট একটা সফট করার জন্য ফোটোচিটটা দিয়ে দিলাম ওকে সো আমার সফট ইফেক্ট পড়লো ফেসের উপরে ওকে না এখন এটাকে আমার ক্রপ করতে হবে ওকে সো এইভাবে পেন্টেল দিয়ে ক্রপ করে নিব আমি অলরেডি এটা ক্রপ করে রাখছি সো আপনাকে এই যে এটা ক্রপ করে রাখছি সরি সো এটাকে আমার প্রয়োজন না এটাকে আমি ক্লোজ করে দিলাম ওকে আমি এটাকে ক্রপ করে রেখেছি এটাকে আমি ইউজ করব ওকে ওকে ক্রপ করে রাখার পরে এখন এটাকে আমি যে কাজ করবো আমি এখানে এটাকে প্রয়োজন নাই ওকে লেখাটা ইউজ করবো করব আমি সবগুলো আপনাদের রিসোর্স লিংক দিয়ে দিব তো এটাকে ড্রাক করে মানে ছেড়ে দেব দিয়ে এটাকে নিচে দিয়ে দেবো ওকে কন্ট্রোল টি এটাকে একটু ছোট করে নিব ওকে ওকে এটা করার পরে যে কাজটি করবো এখান থেকে আমি এটাকে আর প্রয়োজন নাই সো এই ট্রিটা নিব ট্রিটা দিয়েছিলাম এখানে এইভাবে একটু দিব এটাকে অপাসিটি বিশ করে দিব এখানে বিশ পারসেন্ট করে দিব অপাসিটি আর এটাকে আরেকটা কপি করে এইখানে নিব নিয়ে কন্ট্রোলটি একটু সাইজ বড় করে দিব ওকে নিলাম এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এটাকে নিউ একটা লেয়ার নিব ইমেজ থেকে ওকে অ্যাপ্লাকে গো টু ফিল্টার ক্যামেরা র ফিল্টার এখান থেকে একটু স্যাচুরেশন বাড়িয়ে দিব অ্যাডজাস্ট করে নিব ওকে দেন এখান থেকে আমি একটি লেয়ার নিব হিউ স্যাচুরেশন লেয়ার এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব ওকে বাড়িয়ে দেওয়ার পর এটাকে আমি টোটালটা ফিল করে ব্ল্যাক কালার দিয়ে দেন স্যাচুরেশনটা মুছে গেল এখন আমি আহ ব্রাশ নিব নিয়ে সাদা কালার সিলেক্ট রাখবো দেন আবার এই যেসব জায়গায় কালার সেসব জায়গায় কালার গুলো আমি ফিরিয়ে নিয়ে আসবো আমি সিঁড়ি শুধুমাত্র সিঁড়ির কালারটা আর গেঞ্জির কালারটা টি শার্টের কালারটা ফিরিয়ে নিয়ে আসবো তাহলে আমার গার উপরে আর কোনো কালার পড়বে না ওকে বডির উপরে আমি কোনো রকম কালার দিতে চাচ্ছিলাম না ওকে নাও যে কাজটি করবো এখান থেকে নিউ একটা লেয়ার নিব ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ ওকে ফিল্টার থেকে গো নিক কালেকশন কালার এফেক্টস প্রো ফোর ইউজ করতে হবে আমার অন্যান্য টিউটার গুলো আপনি এইসব ইসের লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে আমি ওকে কন্ট্রাস্ট কালার রেঞ্জ এই দিব ওকে করলাম বাট এটা দিলে একটা জিনিস খেয়াল করতেছেন ফেসটা ফুলি পরিষ্কার হয়েছে কিন্তু লাল কালার গুলো নষ্ট হয়ে গেছে সো এটাকে আমি মাস্ক করব করে আর এটাকে টোটালটাকে ফিল করে দিব ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে ফিল করতে গেলে এই ব্ল্যাক কালারটা আমার উপরে নিতে হবে নিয়ে এখানে জাস্ট এটার উপর ফিল করতে হবে ওকে চলে গেল ব্ল্যাক কালার এখন দেন আমার হোয়াইট কালার নিয়ে আবার ব্রাশ নিয়ে আমি এরপর পেইন্ট করলে আমার এখন আমার যে স্থানটা প্রয়োজন সেই স্থান টুকুর উপর পেইন্ট ওকে আবার কালো কালারটা নিব যেসব জায়গায় শেড পড়েছে সেসব থেকে শেডটা উড়িয়ে উঠিয়ে দিব ওকে এ পর্যন্ত সো এবার একটা নিউ নিব মেস থেকে ওকে এ পর্যন্ত হয়ে গেল হয়ে গেল সো এখন আমি যেটা করবো ফিল্টার থেকে ক্যামেরার সরি নিক কালেকশন কালার ফিক্স প্রো ফোর আমি আর একটা ইফেক্ট ইউজ করব এখান থেকে আমি ডার্ক কন্ট্রাস্ট ইফেক্টটা ইউজ করব স্যাচুরেশনটা বাড়িয়ে দিব। এইটাকে নিব নিয়ে এগুলোকে মাইনাস করব সো এখান থেকে এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস মাইনাস করে দিব সো এখানে আমি এটাকে আমার একটু বড় করে মাইনাস করে দিব সো একটা কপি করব করে এখানে দিয়ে দিব ওকে দেন এটাকে টোটাল একটা কন্ট্রাস্টি লুক নিয়ে আসলাম ওকে সো এখন যে কাজটি করতে হবে এই পর্যন্ত চলে আসলো ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে যাব যার পর এখান থেকে একটু ভাইবারেন্স বাড়িয়ে দিব ওকে দেন এফেক্টের যে একটু ডার্ক করে দিব ডিজার্টটা বাড়িয়ে দিবো ওকে শার্পনেসটা একটু বাড়িয়ে দিব দেন ওকে করবো ওকে এবং ফিল্টার থেকে আ ইমেজ নামিক থেকে পোট্যাচুট আরেকবার ইউজ করব ওকে ওকে নাও যে স্টি করতে হবে গ্যাস্টার আর প্রয়োজন নাই তো এখান থেকে আমি এইটাকে টান দিয়ে এখানে নিয়ে যাব এখান থেকে আমি এটাকে উল্টিয়ে নিব ইনভার্স ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট আমি লেখাগুলোকে কালো আছে সাদা করবো ইনভার্ট দিলে লেখাগুলো সাদা মানে কালোটা দূর করতে গেলে আমার স্ক্রিনে ক্লিক করতে ওকে না এ পর্যন্ত কারণ এটাকে আমি ইমেজ থেকে নিউ একটা লেয়ার নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ এটার কারণ হচ্ছে টোটাল সব ইমেজগুলো একটা করা এবং ফিল্টার নিক কালেকশন কালার্স প্রো ফোর এখান থেকে আমি ডাইনামিক সফট স্ক্রিনটা দিব

নেক্সট আপনার সামনে আবার হাজির হব সো ওকে বাই আর একটা কথা সেটি হচ্ছে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন করবেন সাবস্ক্রাইব ভিডিও গুলো যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে কমেন্ট করবেন সো এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পরে এখানে বেল বাটন আছে বেইলে একটা ক্লিক করে রাখবেন সো আমি তো করতে পারতেছি না সেটা এটা আপনারা আপনার নিজেরা করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আহ ধন্যবাদ আপনাদের সামনে আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে হাজির হবো খুদা হাফেজ ও একটা কথা সেটি হচ্ছে আপনাদেরকে আমি আহ নতুন যেসব রিসার্চ ফাইল গুলো আমি ইউজ করেছি ওগুলো আপনাদের কাছে শেয়ার করবো আমি আপনারা ওইটা হচ্ছে আমাদের লিংকে যে পাবেন আর লিঙ্কের ডিসক্রিপশন মানে বলতে আমি বোঝাচ্ছি যে আপনারা কোনো টিউটোরিয়ালের এই ডেসক্রিপশনে যে পাবেন এই ডিসক্রিপশনের ভিতরে অবশ্যই লিঙ্কটা পাবেন ওকে এখানে রিসোর্স লিঙ্কের এখানে পেয়ে যাবেন অবশ্যই এই এই ছবিটা আমি কোনো রিসোর্স ইউজ করিনি সেখানে আমি রিসোর্স লিঙ্কটা দেইনি সো আপনারা সবাই রিসোর্স লিঙ্কের ভিতরে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন সো আর হচ্ছে কোনো না জানলে অবশ্যই কমেন্ট করবেন

धन्यवाद